নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই নতুন বছরের বা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমাদের চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব হনুমান জয়ন্তী পূজা কিভাবে করবেন এবং কিছু কার্যকরী উপায় এবং হনুমানজির উদ্দেশ্যে কিসের ভোগ দিলে তাতে আপনারা খুব তাড়াতাড়ি তার ফল পাবেন এবং পূর্ণিমা তিথির নির্ঘণ্ট সময়সীমা সম্পর্কে। বন্ধুরা, 16 এপ্রিল হবে হনুমান জয়ন্তী। সাধারণত হনুমানজির পূজা হয়ে থাকে মঙ্গলবার দিন, কিন্তু হনুমান জয়ন্তীর দিন হনুমানজির পূজা করার একটি আলাদাই মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, এবছর হনুমান জয়ন্তী পড়ছে শনিবার দিন। প্রতি বছর হনুমান জয়ন্তী চৈত্র মাসের শুক্লাপক্ষের পূর্ণিমার দিন পালন করা হয়ে থাকে। বন্ধুরা, হনুমান জয়ন্তী এজন্য পালন করা হয় কেননা এই দিন হনুমানজির জন্ম হয়েছিল। এই দিন পুরো বিধিবিধান অনুসারে পূজা করা হয়ে থাকে। এটা বলা হয়ে থাকে যে হনুমানজি খুবই শীঘ্রই প্রসন্ন হয়ে যান এবং তার ভক্তদের ওপর সর্বদাই তার কৃপা বসান। বন্ধুরা, এবার জেনে নেব যে হনুমান জয়ন্তীর দিন কী করবেন। সর্বপ্রথমেই ঘুম থেকে উঠে স্নানাদি সেরে শুদ্ধ বস্ত্র পরুন অথবা নতুন বস্ত্র পরিধান করুন। যদি পারেন এই দিন লাল রঙের জামা কাপড় বা মেয়েরা লাল রঙের শাড়ি পরতে পারেন এবং যদি সম্ভব হয় এই দিন অরেঞ্জ বা কমলা রঙের কোনো পোশাক বা কোনো চাদর গায়েতে অবশ্যই রাখুন। হনুমান জয়ন্তীর দিন হনুমানজির পূজা করবার জন্য সর্বপ্রথমে একটি জলচৌকি পেতে নিন। সেই জলচৌকির ওপর একটি লাল বস্ত্র বা লাল কাপড় পেতে নিন, কেননা লাল রং হনুমানজির খুবই প্রিয়। এরপর হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করুন। তবে মূর্তি বা ছবি যাই বসাবেন না কেন, সেটি বসানোর সময় অবশ্যই খেয়াল করবেন হনুমানজির মুখটা যেন দক্ষিণ দিকে থাকে, অর্থাৎ মূর্তি বা ফটো উত্তর দিকে বসাবে, এমনভাবে বসাবেন যেন তার পেছনটা উত্তর দিকে থাকে এবং দক্ষিণ দিকে মুখ থাকে। কেননা এটা মানা হয় যে সমস্ত নেগেটিভিটি দক্ষিণ দিকে থাকে এবং হনুমানজির যেহেতু দক্ষিণ দিকেই বা আস্তায় সমস্ত নেগেটিভিটি তাকে দেখলে সেখান থেকে নষ্ট হয়ে যায় বা সেখান থেকে চলে যায়। বন্ধুরা, হনুমানজির পূজা নারী পুরুষ উভয়ই করতে পারেন, তবে নারীরা হনুমানজির গলায় কখনো মালা পরাবেন না বা টিপ লাগাবেন না, এটা একমাত্র পুরুষরাই করবেন। কেননা হনুমানজি বাল ব্রহ্মচারী এবং সমস্ত মহিলাকে তিনি তার মা মানেন, এজন্য হনুমানজির সামনে কখনো মাথা নত করবেন না, সাষ্টম দণ্ডবত হয়ে প্রণামও করবেন না, এতে হনুমানজি অসন্তুষ্ট হয়। এবং হনুমানজির পূজা করবার সময় হনুমানজির টিপ পরান এবং হনুমানজিকে আপনি লাল ফুলের মালা পরাবেন, সেটা জবা ফুলের হোক বা গোলাপ ফুলের মালাও পরাতে পারেন। এবং সবথেকে ভালো হয় যদি পারেন তুলসী পাতা দিয়ে একটি মালা গেঁথে তুলসী পাতার মালা পরান, কেননা এটিকে সর্বশ্রেষ্ঠ এবং শুভ মানা হয়েছে। এবং যদি তুলসীর মালা গাঁথতে না পারেন তাহলে এক মুঠো তুলসীর পাতাও তাকে অর্পণ করতে পারেন। এবং এই দিন একটি বিশেষ উপায় অবশ্যই করবেন, সেটি হলো 9টি অশ্বত্থ গাছের পাতা তুলুন এবং 9টি অশ্বত্থ গাছের পাতা তোলবার সময় এবং প্রত্যেকটি পাতা তোলবার সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন, নাহলে পাপের ভাগিদার হতে হবে। এবং প্রত্যেকটি পাতার উপর দিকে মানে যে দিকটা চকচকে থাকে তার উপরে আপনি মেঠে সিঁদুর ঘি দিয়ে গুলিয়ে তার উপর শ্রীরাম লিখুন এবং তারপর হনুমানজিকে অর্পণ করুন। এবং এই হনুমান জয়ন্তীর বিশেষ দিনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন, সেটি ঘি বা সর্ষের তেল বা তিল তেল দিয়েও জ্বালাতে পারেন। এবং যদি আপনি খুবই কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে থাকেন তবে এদিন আপনি চারমুখের বা চৌমুখী একটি আটার প্রদীপ বানিয়ে সেটিকে জ্বালাবেন, সেটি আপনি ঘি তেল যে কোনো কিছু দিয়েই জ্বালাতে পারেন। এবং প্রত্যেকটি প্রদীপের মধ্যে 2টি করে লবঙ্গ অবশ্যই দেবেন এবং এটা অবশ্যই খেয়াল রাখবেন প্রদীপ কখনোই শুধু জ্বালাবেন না। প্রদীপ যখনই জ্বালাবেন প্রদীপের নিচে একটি পাত্রে আতপ চাল গম জব যে কোনো জিনিসের একটি অবশ্যই রেখে তবেই প্রদীপ জ্বালাবেন। আপনারা হয়তো সবসময় খেয়াল করবেন যে প্রদীপ যখনই আমরা জ্বালাই তার নিচে একটি স্ট্যান্ড থাকে, অর্থাৎ প্রদীপদানি থাকে, তাই প্রদীপ কখনোই মাটিতে রেখে জ্বালাবেন না।
বন্ধুরা, এবছর হনুমান জয়ন্তী পড়ছে যেহেতু শনিবার দিন, তাই সকাল 9টা থেকে 10:30 অবধি থাকবে রাহুকালের সময়। এবং এই রাহুকালের সময়ে কোনো শুভ কর্ম করতে নেই। শুভ কর্ম যেমন পূজা বা হনুমান চল্লিশা এই সময়ে পড়বেন না, কেননা এই সময় পড়লে তার ফল পাওয়া যায় না। আপনি যদি পূজা করেন বা হনুমান চল্লিশা পাঠ করতে চান, তাহলে সকাল 9টার আগে বা 10:30 পরে পড়ুন। এবং হনুমান চল্লিশা আপনি যে কোনো সময় যে কোনো স্থানে এবং নারী পুরুষ নির্বিশেষেই পড়তে পারেন। তবে হনুমান চল্লিশা পাঠ করবার আগে হনুমানজির মায়ের নাম বা রামের নাম অবশ্যই নেবেন এবং হনুমানজির দ্বাদশটি নামের পাঠ অবশ্যই করবেন। হনুমানজির দ্বাদশ নামগুলি হল এক হনুমান, অঞ্জলিসুত, বায়ুপুত্র, মহাবল, রামেষ্ঠ, ফাল্গুন সখা, পিশ্চাক্ষ, অমিত বিক্রম, উদিত্যক্রম, সীতাশোক বিনাশক, লক্ষণ প্রাণদাতা, দশষ্টি বদপ্রহা। এবং হনুমান চল্লিশা প্রতিদিন একই সময় বা একই টাইমে পড়ুন। এবং হনুমানজির মন্ত্র ওম হোম হনুমাতে নমঃ মন্ত্রের জপ বা ওম নমঃ ভগবতে অন্তরায় মহাবলয় দাহা এই মন্ত্রের জপ অবশ্যই করবেন। এবং হনুমান চল্লিশা আপনি একবার, তিনবার, পাঁচবার, সাতবার বা 108 বার, 21 বার বা 111 বার পড়তে পারেন। এবার জেনে নেব যে হনুমান জয়ন্তীর দিন হনুমানজির পূজায় কিসের ভোগ দেওয়া উচিত। হিন্দু শাস্ত্র অনুযায়ী সকল দেবদেবীটাকেই ভোগ লাগানোর একটা মাহাত্ম্য চলে আসছে। তবে বলে রাখি, হনুমানজির যদি পূজা করে থাকেন, বাড়িতে কখনোই হনুমানজির মূর্তি পূজা করবেন না। আপনি কোনো ছবি বা ফটোর পূজা করতে পারেন, কেননা হনুমানজি বাড়িতে থাকেন না। কেননা হনুমানজির মূর্তি বাড়িতে রাখা উচিত নয়, কেননা বাড়িতে ফ্যামিলি থাকে আর হনুমানজি বাল ব্রহ্মচারী, তাই কোনো বাড়িতে হনুমানজির মূর্তি রাখবেন না, এতে অমঙ্গল প্রভাব পড়তে পারে। যদি মূর্তি রাখতেই চান, তাহলে পঞ্চমুখী হনুমানজি আপনি আপনার বাড়ির গেটে রাখতে পারেন, এতে আপনার বাড়িতে কোনো রকম দুষ্ট প্রভাব পড়বে না। প্রসাদ ভোগে দিলে আমরা সর্বরকম মনোবঞ্চিত ফল পাই। তবে হনুমানজির সর্বপ্রিয় জিনিসটি হলো আপনি এই দিন আখের কুড়, ভাজা ছোলা, বোঁদের লাড্ডু, মতিচুরের লাড্ডু বা বেসনের লাড্ডু দিতে পারেন, কেননা লাড্ডু হনুমানজির খুবই প্রিয়। এছাড়া আপনি কলা, নারকেল, পানপাতা এবং পানির মধ্যে 2টি লবঙ্গ, 2টি এলাচ দিয়ে মুড়ে হনুমানজিকে অবশ্যই অর্পণ করুন। এবং এই দিন আপনি যে কোনো ধরনের লাল ফল যেমন বেদানা, চেরি বা আপেল অবশ্যই হনুমানজিকে দান করতে পারেন। এবং ভোগ লাগানোর সময় প্রত্যেকটিতে তুলসী পাতা অবশ্যই দেবেন। এবং হনুমান জয়ন্তীর এই বিশেষ দিনে আপনি হনুমানজির ত্রিকোণ পতাকা বাড়ির ছাদের উপর দক্ষিণ পশ্চিম দিকে লাগান। যেহেতু দক্ষিণ পশ্চিম দিক হলো রাহুর দিক, তাই এই পতাকা লাগানো থাকলে রাহু কখনোই আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। এবং এই হনুমান জয়ন্তীর দিন আপনি মন্দিরে গিয়ে হনুমানজির দর্শন করুন, এবং যদি আপনার সামর্থ্য থাকে তাহলে হনুমান চল্লিশার বই কিনে আপনি মন্দিরে দান করুন বা মন্দিরে বা কোথাও হনুমান চল্লিশার বই বিতরণও করতে পারেন, এতে বিশেষ ফল প্রাপ্ত হয়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর দিন যে পূর্ণিমা পড়ছে সেই পূর্ণিমা তিথির নির্ঘণ্ট সময়সীমা সম্পর্কে। বন্ধুরা, পূর্ণিমা তিথি আরম্ভ হবে 15 এপ্রিল রাত 2:25, কিন্তু যেহেতু রাত 12টার পরে পড়ছে, তাই সেই দিন 16 এপ্রিলই পড়ে যাবে। এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 16 এপ্রিল গভীর রাতে রাত 12:24 এবং সেটা কিন্তু 17 এপ্রিলে পড়ে যাবে। যেহেতু 16 এপ্রিল পূর্ণ দিবস, পূর্ণিমা থাকবে, তাই সেই দিনই ব্রত রেখে স্নানদান করুন এবং নিজের সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ ও গরিব দুঃখীদের খাবার খাওয়ান এবং দান করুন। কেননা বছরের এই প্রথম পূর্ণিমাকে মনস্কামনা পূর্ণ করার পূর্ণিমাও বলা হয়ে থাকে, তাই আপনি এই দিন মনস্কামনা পূর্তির জন্য শ্রীহরি বিষ্ণুর মন ভরে ভক্তি সহকারে অবশ্যই পূজা করুন এবং সন্ধ্যার সময় চন্দ্রদেবের পূজা করে চন্দ্রদেবকে অর্ঘ্য দিন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের নববর্ষ এবং সারাটা বছর আপনার খুব ভালো কাটবে। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।